আফ্রিকা মহাদেশের দ্বিতীয় জনবহুল রাষ্ট্র ইথিওপিয়া। খাদ্য সংকট আর দারিদ্র এ অঞ্চলের নিত্যদিনের সঙ্গী। নতুন করে যুক্ত হয়েছে পঙ্গপাল আতঙ্ক। ফসল খেয়ে ফেলা এই পোকার পাল ভয়াবহভাবে হানা দিয়েছে ইথিওপিয়ায়। গেল 25 বছরের মধ্যে চলতি বছরই পূর্ব ইউরোপের সবচেয়ে বিপজ্জনক অবস্থায় চলে গেছে পঙ্গপালের আক্রমণ। জানুয়ারি থেকে অন্তত 2 লাখ হেক্টর ফসলি জমি নষ্ট করেছে এই ফসল খেকো পোকা। করোনা মহামারীতে বিপর্যস্ত দেশের মানুষ এরই মধ্যে খাদ্য নিরাপত্তা সংকটে ভুগছে। 6 হেক্টর জমিতে ফসল বুনেছিলাম, পঙ্গপাল সব খেয়ে ফেলেছে। 9 জন বাচ্চাকে খাওয়ানোর মতো খাবার আমার কাছে আর নেই। সরকার যদি কিছু না করে আমাদের আর বাঁচার পথ নেই। বাচ্চাকে খাওয়াতে পারছি না ঠিক মতো, এদিকে করোনার কারণে স্কুলেও যেতে দিতে পারছি না। ভবিষ্যৎ কি ওদের? পঙ্গপাল নিয়ন্ত্রণে কাজ করছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, কাজ করছে ইথিওপিয়ার সরকারও, কিন্তু কোনো পদক্ষেপই যথেষ্ট হচ্ছে না এই পোকার আক্রমণ নিয়ন্ত্রণে আনতে। সরকারের সাথে মিলেই কাজ করছি আমরা। 1 সপ্তাহে 2টি বিমান এনেছি যেগুলো কীটনাশক স্প্রে করছে। 100টা আলাদা আলাদা টিম কাজ করছে এই পোকা নিয়ন্ত্রণে আনতে। এই সপ্তাহে আর আগামী সপ্তাহে আরও 1টি বিমান ও 1টি হেলিকপ্টার আসবে। এক বর্গ কিলোমিটারে অবস্থান করা পঙ্গপালের ঝাঁক একদিনে 35,000 মানুষের খাবার খেতে পারে। অতিরিক্ত বৃষ্টি আর বন্যার কারণেই ইথিওপিয়ায় পঙ্গপালের আক্রমণ এমন ভয়াবহ হয়েছে। পতঙ্গ গবেষকরা বলছেন 2021 সালে ইথিওপিয়ার পাশাপাশি কেনিয়ায় হানা দেবে পঙ্গপালের ঝাঁক। ইশিতা ব্রহ্ম, সময় সংবাদ।